আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি বানিয়াপাড়া এলাকায়। দর্শক বন্ধুরা, আমার পেছনে একটি সুন্দর শেড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ছাগলের খামার। এই খামারের নাম হচ্ছে টাইপ গড ফার্ম। এই খামারের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন একজন স্বর্ণকার আবু তালেব ভাই। পেশাগতভাবে দীর্ঘদিন থেকে ব্যবসার সাথে জড়িত আছেন, অর্থাৎ স্বর্ণের ব্যবসা করে আসতেছেন, তার নিজের দোকানও রয়েছে। পাশাপাশি শখ এবং ভালোবাসা থেকে একটি উন্নত ক্রোজ জাতের ছাগল খামার গড়ে তুলেছেন তার এই বাসার সাথে, এবং সুন্দর পরিকল্পিতভাবে এখানে প্রায় 35টি ছাগল রয়েছে ক্রোজ জাতের, কিছু মা ছাগল রয়েছে, কিছু বাচ্চা রয়েছে। আমরা আজকে উদ্যোক্তা আবু তালেব ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব কতদিন আগে ছাগল পালনে আসলেন, ব্যবসার পাশাপাশি কেন ছাগল পালনের দিকে আসা, ছাগল পালনে শুরুটা কিভাবে হলো, কি কি প্রতিবন্ধকতা রয়েছে, কিভাবে দেখাশোনাগুলো হচ্ছে। এবং সবসময় আমরা আপনাদের বলে থাকি যে ছাগল পালন অল্প পুঁজি ব্যয় করে এটি একটি লাভজনক পেশা, সেটি আসলে কতটা বাস্তব রূপ নিয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করব একজন স্বর্ণ ব্যবসায়ী আবু তালেব ভাইয়ের ছাগল পালন সম্পর্কে বিস্তারিত বিষয়ে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু তালেব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আপনার খামারে এসে খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি খামার গড়ে তুলছেন। আমরা একটু জানতে চাই শুরুর দিকটা এবং পেশায় কি করতেছেন। আমি স্বর্ণকার, আমার জুয়েলার্সের দোকান আছে। আচ্ছা, লালদিঘি বাজারে স্বর্ণের ব্যবসা আমার বাবা করে গেছে প্রায় 34-35 বছর, আমার প্রায় 12-13 বছর হয়ে গেল। মানে যেটা আপনাদের বংশগতভাবে? হ্যাঁ, বংশগতভাবে আমাদের জুয়েলার্সের ব্যবসাটা। খামারের কি নাম দিয়েছেন? টাইপ গড ফার্ম। টাইপ কে? টাইপ আমার ছেলে। আচ্ছা, ছেলের নাম। ছাগল পালন করা কেন? ছাগল সাধারণত অনেক আগ থেকে পালি বাসার মধ্যে দুইটা একটা, মূলত ছাগল পালন একটা লাভজনক ব্যবসা, এই কারণে ছাগল পালন করতেছি আর কি। কোন জাতের ছাগল দিয়ে শুরু করলেন? আমার এখানে আছে ব্ল্যাক বেঙ্গল, হরিয়ানার ক্রস, শিরুই একটা আছে ক্রস, এবং বড় জাতের রাম আছে। বিডারের জন্য আমার এই যে পাটা একটা আছে আপনার, তো তার নিউতি তোতা বলে যাকে বলে। শুরুতে কয়টা ছাগল দিয়ে শুরু করলেন? 17টা। এগুলো সংগ্রহ কিভাবে করলেন? কয়েকটা হাট ঘুরছি, ঘুরিয়ে ছাগল নিয়ে আসার পরে ওদেরকে 15-20 দিন কোয়ারেন্টাইন করছি। একই দিনে আমি ছাগলগুলো কিন্তু কিনছি, কেনার পর ওদেরকে কোয়ারেন্টাইনে রাখিয়ে 20-25 দিন পর তারপর ছাগলে শিফট করছি। এখন সর্বমোট ছাগল কয়টি হয়েছে? সর্বমোট ছাগল আমার 38টি আছে। 17টা থেকে 38টা এই কয় মাসের ব্যবধানে? 6-7 মাসের মধ্যে বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা দেওয়া শুরু হয়েছে। আমার এখনও 4টা প্রেগনেন্ট আছে আর কি। কয়টা বাচ্চা দিয়েছে মোট? বাচ্চা সর্বমোট আমার 12টায় মিলি হয়েছে 21টা, আর একটা মারা গেছে কোনো কারণ বিষয়। এখন মনে করেন যে আমার আছে 20টা। 20টা বাচ্চা আছে। হ্যাঁ, এই বাচ্চাগুলো যে হলো এগুলো কি ক্রস করে বাচ্চা করছেন? বাচ্চা ভালো বিডের দিয়ে দেখাইছি, তারপর মোটামুটি যে বাচ্চাগুলো হয়েছে মোটামুটি খুব পার্সেন্টেজের বাচ্চা আছে, ভালো পার্সেন্টেজ। হ্যাঁ, এদেরকে ভালো বিডার দিয়ে বিট করাইলে মোটামুটি পরের প্রজন্মটা খুব ভালো বাজ হবে। এত সুন্দর একটি জায়গা সিলেক্ট করে ছাগল পালনের জন্য আয়োজন যেটা করেছেন, এই জায়গাটা কি আপনারই? হ্যাঁ, আমাদের। এই সুন্দর ব্যবস্থাপনাটা কতদিন আগে করলেন? ব্যবস্থাপনা প্রায় দীর্ঘ 8 মাস। কাজগুলো কি আপনি একাই করেন? না, কাজগুলো আমি করি, মোটামুটি আমি যতটুকু সময় পাই দিই খামারের মধ্যে। আমার জ্যাটাই আছে, জ্যাটো আছে, তারাই দেখাশোনা করে আর কি। ও আচ্ছা আচ্ছা। ছাগল আসলে একটা লাভজনক ব্যবসা, ছাগলের গোদ কোয়ালিফিকেশন শরীর স্বাস্থ্য যদি ছাগলের ভালো থাকে তাহলে দুবার বাচ্চা হবেই। তো এখানে কবুতরও দেখতে পাচ্ছি, কবুতরটা কেন? কবুতর আমার বাসায় অনেক আগ থেকেই পালন করা, আমার প্রায় 10-11 বছর হয়ে গেল। জি জি। আমারও কবুতরটা মূল উদ্দেশ্য হয়েছে, মানে এটাও বাণিজ্যিক আকারে আমার পালন করার চিন্তা হবে না, এই কারণে এই খামারের সাথেই এটাও অ্যাড করে ফেলেছি আমি, কবুতরটাও। হ্যাঁ, কবুতরটা। আর এই যে সুন্দর খড়ের টাইল বা হচ্ছে খড়ের টাইল, আমি ধান আবাদ করি জমির মধ্যে, এখন ছাগল খাবে, খায়ার যেটা অবশিষ্ট থাকবে সেটা পরবর্তীতে বেঁচে দেবো। এই শেডটা এইভাবে করার কারণটা কি এবং এই সম্পর্কে কোথা থেকে জানলেন? আমি কয়েকটা খামারে দেখছি, কেউ মাছা পদ্ধতিতে পালন করে, কেউ আবার মাটির মধ্যে খড় বিছিয়ে দিয়ে পালন করে। তা মাছা পদ্ধতিতে পালন করলে হয় কি, ছাগলের রোগ জীবাণু আক্রমণ কম করে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে, এই কারণে মাছা পদ্ধতিতে সেট করছি আমি। মাছাটা করলেন কিভাবে, এটা কি কি প্রয়োজন হয়েছে? কাঠের বেড়া দিয়ে পার্টিশন করছি, আর নিচে কাঠের ফ্রেম দিছি, ফ্রেম সাজা কাঠ মিস্ত্রি দ্বারা নিজের ফ্রেম করিয়া কাঠ দিয়ে আর কি করছি, আর নিচে প্লাস্টার করে দিছি, প্লাস্টার করিয়া মাছ দিয়ে একটু ড্রেন সাইড করে দিছি, 2-3-4 দিন পর ধুয়ে ফেলাই, গন্ধ পাওয়া গেলে সব ড্রেনের মাধ্যমে চলে যায়। কতগুলো ছাগল রাখা যাবে?
70-75টা রাখা যাবে। 70-75, হ্যাঁ। কি খাওয়াচ্ছেন এবং ছাগলের মূল খাদ্যটা কি হয়? ছাগলের মূল খাদ্য হলো ঘাস, ঘাসের কোনো বিকল্প নাই। আর ঘাসের পাশাপাশি আমরা দুপুরবেলা ওই যে ফিটের পানি দিয়ে খড় মিশাল করিয়া অ্যাঙ্কড়ের খোসা দেই আর চিকন চোপড় দেই, দিয়ে আমরা মিক্সড করিয়া ছাগলকে দুপুরবেলাটা খাওয়াই। আর সকাল এবং বিকালবেলা শুধু ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়। কী ঘাস এটা? নেপিয়ার পাঁচুম। এটাকে কেটে দিচ্ছেন? হ্যাঁ, কেটে দিচ্ছি। আচ্ছা, বলছেন যে ফিডের পানি দিয়ে খড় মিক্সার করতেছে, এর উপকারিতা কি? উপকারিতা ফিডটা দিলে মোটামুটি ছাগলের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, ছাগলটা একটু মোড়া তাজা থাকে, বোধ ভালো হয়। এই কারণে ফিডের পানিটা দিতেছি হালকা করে। তার মানে ফিড সরাসরি না দিয়ে ওটা পানিটা দিয়ে গুলাই দিলে ছাগলের খাবারটা টেস্ট হয়, এই কারণে ছাগল খায় বেশি। এই কারণে ফিডের পানি দিয়ে দিই আমরা ইয়েটা মাখতেছি সানিটা। একটা করে ছাগল কি পরিমাণ খাবার খাচ্ছে? 300 গ্রাম করে খায় দানাদার খাদ্য। দানাদার 300 গ্রাম? হ্যাঁ, 300 গ্রাম। ঘাস যতটুকু খাইতে পারে। এটাকে আপনি নিজে ঘাস করছেন? হ্যাঁ, নিজে ঘাস করছি। আমার আগে ঘাস ছিল না, ঘাস কিনে আনছিলাম, তাতে আমার ব্যয়বহুলটা বেশি হয়। এখন নিজের জমি 10 কাঠা জমি ঘাস লাগাই। ছাগল প্রতি কেমন খরচ হচ্ছে? শুধু দানাদার খাদ্যটা যা খরচ, তাছাড়া ঘাস তো আমার নিজের জমির। এ পর্যন্ত এই খামার করার অবস্থায় ছাগল পালনে আসলে কি কি প্রতিবন্ধকতা দেখতে পেলেন? ততখানি সমস্যা নাই, ছাগলে যদি 3 মাস পর পর কৃমিনাশক মারা যায়, 6 মাস পর আবার পিপিআর দিলে মোটামুটি ছাগলের কোনো সমস্যা হয় না। ছাগলের যত্নের উপরে নির্ভর। ছাগল থেকে কি পরিমাণ বছরে আয় করা সম্ভব? একটা ছাগল থেকে বছরে কম যদি হয় তাও 15,000 টাকা আয় করা সম্ভব। সেক্ষেত্রে কোনো উদ্যোক্তা বেকার ভাই যদি এই সেক্টরে আসে, কয়টি ছাগল দিয়ে শুরু করবে এবং কয়টি ছাগল লালন পালন করলে তার একটা মোটামুটি একটা স্যালারি আসবে? ভাই, ঘটনাটা হলো ছাগলটা যেখানে পুষবে তার জায়গাটা সিলেক্টেড করা লাগবে, তারপরে ঘাসের ব্যবস্থাটা আগে করা লাগবে। আমি সাধারণত ঘাসের ব্যবস্থাটা আগে না করি, আমি 6 মাসে আমার না হলেও 1 লক্ষ টাকার ঘাস কিনে খাওয়াচ্ছি। 3টা 4টা যার যেরকম সামর্থ্য আছে, কেউ যদি মনে করে আমি 10টা শুরু করতে পারবো, সে 10টা দিয়ে শুরু করতে পারে। কিন্তু নতুন অবস্থায় একটা খামারের কাছ থেকে ছাগল নিয়ে সংগ্রহ করিয়া সে ব্ল্যাক বেঙ্গলে হোক আর আপনার যে জাতে হোক, কোরসে হোক, যেটাই হোক, সেটা খামারের কাছ থেকে কিনে নিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ ছাগলের খামারের মধ্যে ভ্যাকসিনেশন করা থাকে, কৃমি মুক্ত থাকে, পিপিআর করা থাকে, বিভিন্ন কিছু রোগ বলাই থেকে ছাগল সুস্থ সবল থাকে। এখান থেকে ছাগল মনে করেন যে একটা খামারের কাছ থেকে নিলে সেখানে লাভ করা সম্ভব আর কি। আচ্ছা, আপনি যেহেতু নতুন উদ্যোক্তা এই ছাগল পালনে, আমি বলবো তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়েছেন। আমাদের দেশেরও অনেক উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা খামার ভিজিট করে প্রাথমিক জ্ঞানগুলো নিয়ে খামার শুরু করতে চায়। তো সেক্ষেত্রে কোনো তরুণ ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে বা এই খামারে এসে সরজমিনে এই জিনিসগুলো দেখে শিখতে চায়, তাদেরকে কতটা সাপোর্ট দিবেন আপনি? আমি কীভাবে করতেছি, কেউ যদি আমাকে আসি দেখতে চায়, তাকে আমি যতটুকু সহযোগিতা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। তো আমাদের বদরগঞ্জ উপজেলা থেকে প্রাণী সম্পদ অফিস থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? বদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসারে একজন আছে আমাদের এই পাশতে, আমার এক ভাই গ্রামের প্রতিবেশী মুকুল ডাক্তার, ওনার সঙ্গে মানে মোটামুটি ওনাকে ডাকলে উনি আসে, সাপোর্ট দেয়, সমস্যা নেই। ভবিষ্যতে এই যে অ্যাগ্রো ফার্ম বা এই যে গট ফার্ম নিয়ে পরিকল্পনা দেখে, লক্ষ্য হলো আমার খামারটা আরো বাড়ার চিন্তা ভাবনা আছে। ছাগল আমার প্রায় মা ছাগল চিন্তা ভাবনা আছে 100টা করা, যে যখন বয়স হয়ে যাবে আমার, আমার একটা ছেলে, তাকে ব্যবসা বসে দিয়ে আমি পাশাপাশি সময় কাটার তো একটা জায়গার দরকার আছে। সারাদিন যদি কষ্ট হয় খামারের মধ্যে আসলে খুব আনন্দ উপভোগ করা যায়, এদের মধ্যে সময়টা মোটামুটি কাটিয়ে দেওয়া যায় আর কি, এই কারণেই করা। তারপরও এখন সব জায়গায় দেখা যায় যে ছাগল পালন করি, অনেক কিছু মানুষ করতেছে, তা আমি তো একজন মানুষ, আমারও চিন্তা ভাবনা দেখি আমি ছাগল পালন করি কি করা যায়, এই কারণেই আর কি ছাগল পালন করা। তার মানে এখানে একটা ভবিষ্যৎ সম্ভাবনা দেখতেছেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার টাইপ গট ফার্মের ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করে আমাদের যারা দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি দেখতেছে তাদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম আবু তালেব ভাইয়ের সঙ্গে, তার এই উন্নত কোরস জাতের ছাগল আমরা দেখার জন্য এসেছি। তার খামারটি একটি সুন্দর পরিকল্পিত আদর্শভাবে করা হয়েছে। এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে উন্নত ছাগলগুলো রয়েছে, তার ক্রস অর্থাৎ এগুলো থেকে আবার ভালো জাতের পাঠা দিয়ে জাত উন্নয়ন করতেছে তিনি। এবং শুরুটা এভাবেই করার জন্য আমরা আপনাদের সবসময় পরামর্শ দিয়ে থাকি, যাতে করে হয়তো খামারটি উন্নয়ন করা সম্ভব হয়। কারণ উন্নত জাতের যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি। তাই যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু ক্রস দিয়ে শুরু করলে সেটা পর্যায়ক্রমে জাত উন্নয়ন করা সম্ভব হবে। এবং এখানে যে বাচ্চাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা, পরবর্তীতে হয়তো এগুলো আরও ভালো পার্সেন্টেজ আসবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা ছাগল পালনে আসতে চাচ্ছেন বা ছাগল পালন করতে চাচ্ছেন, অবশ্যই
জেনে বুঝে অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে যদি সঠিকভাবে এই ছাগল পালন করা যায় অবশ্যই এটি লাভজনক হবে এবং এখান থেকেও নিজের কর্মসংস্থান তৈরি করে প্রতি মাসে এখান থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আবু তালেব ভাইয়ের টাইপ গড ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।